হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু নিড এডুকেশনাল চ্যানেল। আমি এই সপ্তাহে তোমাদের শিক্ষা চাকরি খেলার যে লেটেস্ট এডিশনটি বেরিয়েছে সেই এডিশনটি নিয়ে তোমাদের কাছে এসেছি। এই শিক্ষা চাকরি খেলা প্রত্যেক সপ্তাহে বেরোয় এবং এটি খুব জনপ্রিয় ম্যাগাজিন চাকরির পরীক্ষার ক্ষেত্রে। তো সেই পেপারের আজকে কী কী এবারে নতুন কারেন্ট ভ্যাকেন্সি বেরিয়েছে, ইম্পর্টেন্ট কী কী কারেন্ট অ্যাফেয়ার্স, যেমন মেন ইম্পর্টেন্ট হেডলাইন, সেগুলো নিয়ে ডিসকাস করবো। চলুন ফ্রেন্ড স্টার্ট করা যাক। তো ফার্স্ট পেজে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে ব্যাঙ্ক অফ বরোদাতে 301 জন অফিসার নেওয়া হবে। নির্বাচিত প্রার্থীদের সেলস রিলেশনশিপ ম্যানেজমেন্ট মনিটরিং কোচিং এবং ফিনান্স ক্রেডিট পদে নিয়োগ করা হবে এবং শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী বিভিন্ন ধরনের সব পোস্ট আপনারা এখানে দেখতে পাচ্ছেন। বেতন হবে আপনাদের 50,000 টাকা থেকে 50,000 টাকা পর্যন্ত। আবেদনের শেষ তারিখ আপনাদের 17 মে। এর জন্য কোয়ালিফিকেশন আপনার থাকতে হবে বিএ, আইসিডব্লিউ, এমবিএ বা ফিনান্সের স্পেশালাইজেশন এবং সমতুল্য পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি এই পদের জন্য চাই। পরবর্তী পেজে আমরা এনে আরও জোর আলোচনা করব। নেক্সট থেকে আছে জেনারেল ইন্স্যুরেন্স অফিসার। গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্র্যাজুয়েট প্রার্থীরা আবেদন করতে পারবেন। প্রাথমিকভাবে মুম্বাইয়ের হেড অফিসে নিয়োগ করা হবে। এখানে জেনারেল স্ট্রিম এবং হিন্দি স্ট্রিম এই দুটি যে কোনো একটি শাখাতে নিয়োগ করা হবে। টোটাল 25টি শূন্য পদ রয়েছে এবং শিক্ষাগত যোগ্যতা আমরা যেটা বললাম শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো শাখায় স্নাতক বা স্নাতকোত্তর। বয়স হতে হবে আপনাদের 21-30 বছরের মধ্যে। বেতনক্রম আপনাদের 295-62,315 টাকা। নেক্সট আপনার যে ইম্পর্টেন্ট নিউজ আছে সেটি হচ্ছে আপনাদের রাজীব কুমার এডুকেশনের 40 জন লোক নেওয়া হবে। এটি ডিটেলস আমরা পরের কাছে আসছি। তারপরে তোমার হচ্ছে অ্যাসিস্ট্যান্ট অফিসার নিয়োগ করা হবে শিলিগুড়ি মহকুমা পরিষদে চুক্তিতে কন্ট্রাক্টুয়াল পোস্টে। 90টি অ্যাসিস্ট্যান্ট নেওয়া হবে বিহার স্টেট পাওয়ার কোম্পানি লিমিটেডে। 34টি ট্রেনি ও ম্যানেজার নেওয়া হবে এমএসটিসি দিল্লিতে সংস্থায়। 41টি গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার নেওয়া হবে ডিআরডিওতে সায়েন্টিস্ট বি পদে। গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ারদের সাথে আবেদন পত্র গ্রহণ করা শুরু হয়েছে এবং যে গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ারের খবর আমরা লাস্টে বললাম সেখানে যারা লাস্ট তারা আবেদন করতে পারবেন। 31 জুলাই 2018 প্রথম বছর ডিগ্রি সার্টিফিকেট পেয়ে থাকতে হবে। কী কী ট্রেডে অ্যাপ্লাই করতে পারবেন সেটা ইলেকট্রনিক ও টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং। টোটাল 22টি পোস্ট রয়েছে এবং এখানে আপনাদের ইলেকট্রনিক্স আছে, কম্পিউটার সায়েন্স আছে ও এইসব যারা ইঞ্জিনিয়ার তারা আবেদন করতে পারেন। ওয়েবসাইট আবেদন করার জন্য আপনাদের http.rsc.gov.in। 2 জুন 2018 তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারেন। ফিজ হচ্ছে 100 টাকা। এরপর যে 34টি ট্রেনিং ম্যানেজার প্রথম পেজে আমরা দেখেছিলাম তার ডিটেলস রয়েছে। আপনারা এটি যদি নির্বাচন পদ্ধতি সেটি হচ্ছে অনলাইন সিলেকশন টেস্ট, তারপর জিডি, তারপর ইন্টারভিউ। প্রথমে এটাতে আপনার ন্যূনতম 5 বছর চাকরি করতেই হবে। এই মর্মে 1 লক্ষ টাকার পক্ষে আপনাদের সই। রাজ্যসভা টেলিভিশনে যে ইন্টারভিউজন ফার্স্ট দেখেছিলাম তার ডিটেলস দেওয়া রয়েছে। 3 বছরের চুক্তিতে প্রতিক্রিয়া নেওয়া হবে, তারপর চুক্তির মেয়াদ বাড়তে পারে। 5 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং এখানে আপনার সর্বাধিক এখানে ভারতের ভূগোল সম্বন্ধে কিছু ডিসকাস করা হয়েছে। আমি এই পেপারটির পিডিএফ ডিসক্রিপশন বক্স দিয়ে দেবো, আপনারা পিডিএফটি ডাউনলোড করে দেখে নিতে পারেন। স্টেট ব্যাংকের পিও পোস্টের জন্য একটি প্র্যাকটিস সেট দেওয়া হয়েছে এবং এখানেও কি ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে। 6 গ্রামের শিল্পে এবারে জিআই সেবা পাওয়া গেলে জিএম হচ্ছে জিওগ্রাফিক্যাল যে একটা আইডেন্টিটি করে কোনো জিনিসের যদি কোনো জিনিস স্পেশাল থাকে সেটাকে ওয়ার্ল্ড ওয়াইড একটা আইডেন্টিটি দেওয়া হয়েছে জিওগ্রাফি জিআই বলা হয়। এখানে কতগুলো 6টি যে এবার গ্রামের শিল্প সেটা এক পেলো বাংলার রসগোল্লা জলপাইগুড়ি পর বাঁকুড়ার টেরাকোটা ডোকরা পুরুলিয়া মালয়েশিয়ার হুলু লাংসার পাখিদের গভীর জঙ্গলে অনুষ্ঠিত হয়েছে।
তারপর আপনাদের লাস্ট যদি কারেন্ট অ্যাফেয়ার, সেটি হচ্ছে বারাণসীতে পঞ্চদশ প্রবাসী ভারতীয় দিবস অনুষ্ঠিত হবে আগামী বছর 21 থেকে 23 জানুয়ারি উত্তরপ্রদেশে। এটি 25তম প্রবাসী ভারতীয় দিবস। এবার আপনারা এখানে দেখে নিতে পারেন যে পরীক্ষার ফলগুলি এখানে প্রকাশিত হয়েছে। বিএসসিতে, ইউপিএসসি এবং ইসরোতে অনেকগুলি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এসএসসিতে ইঞ্জিনিয়ারিং ফল প্রকাশিত হয়েছে। আইবিপিএসসিতে প্রবেশিকা অফিসার ক্লার্ক বেঞ্চের পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। আসলে কি কি পরীক্ষার তারিখ আছে সেগুলো আপনারা এখানে দেখে নিতে পারেন। বিএসসি, ব্যাংক, বিএসসিতে এবং ব্যাংক, সিআইটিও, এফবিটিএন, এখানে কতগুলি পরীক্ষা যে আপনার ডেট আছে সেগুলো এখানে দেওয়া রয়েছে, চেক করে নিতে পারেন। এবার কি কারেন্ট অ্যাফেয়ার্স অনুষ্ঠিত হলো দিল্লিতে এবং সার্বিয়া পররাষ্ট্রমন্ত্রী তথা উপপ্রধানমন্ত্রী শপথ হলো 1 থেকে 4। এখানে কিছু প্র্যাকটিস সেট দেওয়া রয়েছে বন্ধুরা। সিজিএল ভালোই প্র্যাকটিস সেট দেওয়া হয়ে থাকে প্রত্যেকবারই। আপনারা পিডিএফটি ডাউনলোড করে প্র্যাকটিস সেটগুলো কিন্তু অবশ্যই দেবেন। সেটাই ছিল বন্ধুরা লাস্ট পেজে। আমরা দেখলাম কি কি আপনারা অ্যাপ্লাই করতে পারেন। ব্যাংক অফ বরোদাতে রয়েছে, ইউপিএসসিতে রয়েছে, নৌবাহিনীতে রয়েছে, মুম্বাই পোর্ট ট্রাস্টে রয়েছে। এগুলো আপনারা সব দেখতে পাবেন। এটি ছিল এবারের লেটেস্ট হেডলাইন কারেন্ট অ্যাফেয়ার্স। আপনারা অবশ্যই থাকুন, এরপরের ভিডিওতে খুব শীঘ্রই বেরোবে এবং এই ভিডিওতেই আপনারা ডেসক্রিপশন বক্স বা প্লে লিস্টে চেক করে আরও এর আগের সপ্তাহে যে পেপারগুলো আছে সেগুলো দেখুন।